ওরে এতক্ষণ হয় নাই। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थी तुम्हारा केमन आछो निश्चय भलो आलहमदुलिल्लाह आमरा भलो आछि। आज के रोटरी स्कूल एंड कलेजर अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेर आमि स्वागतम जानाच्छि। आज आमरा सप्तम श्रेणीर बांगला द्वितीय पत्रेर भाषा अध्याय साधु चलित रीति क्रियापदेर पार्थक्य एई पाठ सम्पर्के संक्षिप्त एकटि आलोचना करब। आमरा पूर्ववर्ती क्लासे जेनेछिलाम भाषा सम्पर्के एवं भाषार उद्भव ओ विकास सम्पर्के जेनेछिलाम। आमरा बांगाली आमरा बांगला भाषाय कथा बोली एई बांगला भाषाय कथा बोली देखि बांगला भाषा आमादेर मातृभाषा बोलेई आमरा बांगाली हिसेबे परिचित लाभ करेछि। हाँ बांग्लादेशेर मानुष আমরা মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে বাংলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি এবং বাংলাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। শুধু বাংলাতেও না, আমরা শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরেও যে বাংলা ভাষা ব্যবহৃত হয় সে সম্পর্কেও আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছিলাম। কোথায়? পশ্চিমবঙ্গে, বিহার, উড়িষ্যা, আসাম ইত্যাদি অঞ্চলগুলোতে বাংলা ভাষাভাষী লোকজনদের লোকসংখ্যা সম্পর্কে আমরা জানি। সেখানেও কিছু মানুষ কী করে? বাংলা ভাষায় কথা বলে। আজকে আমরা জানব এই যে ভাষা সেটা সাধু এবং চলিত রীতির কিছু পার্থক্য দেখা যায়। সেটা কোথায় কোথায় দেখা যায়? সর্বনাম এবং ক্রিয়াপদের ক্ষেত্রে পার্থক্যগুলো দেখা যায়। তো আমরা প্রথমে সংজ্ঞায়িত করব যে আসলে সাধু ভাষা কবে থেকে উদ্ভব হলো, সাধু ভাষা আসলে কেমন। হ্যাঁ, সাধু ভাষাকে সংজ্ঞার্থ দিব। হ্যাঁ, 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে সাধুজন তারা মনে করলেন যে পণ্ডিতজনের মুখে যে ভাষা সেটাকে কী করা উচিত, লেখার ক্ষেত্রে সর্বজন স্বীকৃতভাবে কী করা উচিত, সবার কাছে ছড়িয়ে দেওয়া উচিত। সেই তখন থেকেই সাধু ভাষাকে প্রচলন ঘটানো হলো এবং সাধু ভাষা তখন থেকেই মানুষের কাছে মুখে এবং লিখিত এবং মৌখিকভাবে কী হলো সেটি প্রচলিত হয়ে আসলো। তো সাধু ভাষার সংজ্ঞা প্রদান করতে এরকম একটি সংজ্ঞা তো আমরা সংজ্ঞায়িত করতে পারি সাধু ভাষাকে, যে ভাষাটি তৎসম শব্দবহুল, ভাবগাম্ভীর্যপূর্ণ এবং একমাত্র লেখা লৌকিক রূপে একটি আমরা দেখতে পাই সেটিকে সাধু ভাষা। এক কথায় আমরা এভাবে সাধু ভাষাকে সংজ্ঞায়িত করতে পারি। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন যে বাংলা ভাষার সংস্কৃত শব্দ সম্পদ ক্রিয়া সর্বনাম পদের পূর্ণরূপ এবং ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালীর অনুসরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয় তাহাকে বাংলা সাধু ভাষা বলে। এই সংজ্ঞাটি আমরা এভাবে বলতে পারি যে যখন সংস্কৃত শব্দবহুল, আগেই বলেছি সংস্কৃত শব্দবহুল, তৎসম শব্দবহুল এবং ইংরেজি ভাষা সাহিত্যের সাথে একটি প্রণালীবদ্ধ সাথে মিল রেখে যে প্রবর্তিত একটি ভাষারীতি সেটি সাধু ভাষারীতি। তো ডক্টর সুনীতি কুমার কী বলেছেন? সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে। আচ্ছা, এটা আমরা একটু লিখি। সাধারণ সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে।
এটি বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা আগেই বলেছিলাম মুখে মুখে যে ভাষায় সেখানে আমরা সাধু ভাষাকে সেভাবে আর এখন খুঁজে পাই না। এখন গদ্য সাহিত্যে যে ব্যবহৃত বাংলা ভাষা সেখানে আমরা সাধু ভাষাকে দেখতে পাই, খুঁজে পাবো। ঠিক আছে, মনে থাকবে তোমাদের? এবারে আমরা চলিত ভাষা সম্পর্কে একটু জানব। চলিত ভাষা এই যে আমরা বললাম সাধু ভাষা অনেক বেশি পরিশ্রম শব্দ লব্ধ এবং অনেক বেশি ব্যাকরণকে অনুসরণ করে, তো এই ভাষাটি সাধারণ মানুষের কাছে অনেকটাই কী হলো যে পরিশ্রম লব্ধ একটি ব্যাপার হয়ে দেখা দিল। তখন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা কলকাতার ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজনবদ্ধ আদর্শ ভাষা হিসেবে গড়ে তোলা হয়। এটি হলো বাংলায় আদর্শ চলিত ভাষা। হ্যাঁ, তাহলে আমরা কী বলতে পারি? হ্যাঁ, ভাগীরথীর তীরবর্তী অঞ্চলের শিষ্টজনের শিক্ষিতজনের মুখের ভাষাতে পরিমার্জিত হয়ে যে ভাষাটাই যে ভাষাটিতে হ্যাঁ উৎপন্ন হয়েছে বা যে ভাষাটির উদ্ভব হয়েছে সেটি কি চলিত ভাষা রীতি। আচ্ছা, আমরা বলেছিলাম যে পার্থক্যটা দেখা যায় সর্বনাম এবং ক্রিয়াপদের ক্ষেত্রে। আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার কী দেখি? পার্থক্যটা আমরা এই দুটো পদের মধ্যেই দেখতে পাই। আচ্ছা, চলিত ভাষার আমরা একটি তাহলে সংজ্ঞায়িত করতে পারি এইভাবে, কী লিখতে পারি? ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার, আচ্ছা এইভাবে লিখি, কলকাতার ভদ্র ও শিক্ষিত শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটি অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজন বৌদ্ধ আদর্শ ভাষা গড়ে তোলা হয়, এবং সেটি কি হয়? সেটি চলিত ভাষা। তাহলে আমরা দেখি কি কলকাতার ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটি অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজনবদ্ধ আদর্শ ভাষা গড়ে তোলা হয়, সেটি চলিত ভাষা। এটি একাধারে লেখা এবং কি মুখের ভাষা হিসেবে কি বর্তমানে সমানভাবে জনপ্রিয়।
এখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চলিত ভাষাকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে দক্ষিণ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানের ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশের শিক্ষিত সমাজ কর্তৃক শ্রেষ্ঠ মৌখিক ভাষা বলে গৃহীত হইয়াছে। এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষা বলা হয়। ঠিক আছে, তাহলে মূলত এই ভাষারীতিতে ক্রিয়াপদ এবং সর্বনাম কী হবে সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়। আমরা এদিকে যদি সংক্ষেপে একটি সংজ্ঞায়িত করতে চাই বা সংজ্ঞার মধ্যে আনতে চাই চলিত রীতিকে, এভাবে বলতে পারি যে ভাষারীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় সেটি চলিত ভাষারীতি, এবং এটি একাধারে মুখের ভাষা এবং কি লেখার ভাষা হিসেবেও কি সর্বজন স্বীকৃত। এখন আমরা এই যে বলছি সর্বনাম ও ক্রিয়াপদে পার্থক্য দেখতে পাই সেটা কোথায় কোথায় সেটা আমরা একটু দেখে নিই। সাধু ভাষা চলিত ভাষা, প্রথমে আমরা সর্বনামে কী কী পার্থক্য চোখে পড়ে সেই ব্যাপারটা একটু খেয়াল করি। হ্যাঁ, সাধু ভাষায় সর্বনাম যদি হয় তাহার চরিত তো হয়ে যাবে তার, সাধুত্বে তাহাদের কী হবে তাদের, তাহাকে তাকে, তাহারা তারা ইত্যাদি। এভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে সাধুতে এটি অনেকটাই কে পূর্ণাঙ্গ রূপ। হ্যাঁ, এটা আমরা একটা পূর্ণাঙ্গ রূপ পাচ্ছি, কিন্তু চলিততে সেটি সংক্ষিপ্ত রূপে প্রকাশমান। হ্যাঁ, তাহলে আমরা বলেছিলাম যে পরিশ্রম যেখানে কম হচ্ছে সেটাই ভাষাটাই সবার কাছে এখন আদরণীয় সর্বজন স্বীকৃত হয়ে গিয়েছে সেটিকে চলিত রীতিতে। তাহার হয়ে তাহার বলতে আমাদের যতখানি সময় লাগছে, তার বলতে আমাদের তার চেয়ে কম সময় লাগে, তাহাদের বলতেও যতটুকু তাদের বলতে কম সময় লাগছে, তাহাকে বলতে যতটুকু তাকে বলতে তার কম, তাহারা বলতে তারা। তো এই যে সাধু এবং চলিত রীতির আমরা সর্বনামের রূপভেদটা দেখতে পেলাম। এবারে আসো আমরা ক্রিয়াপদের ক্ষেত্রে কী কী পার্থক্য সেটা একটু দেখে নেই। করিব কি হবে করব, করিব পড়ব, লিখিব লিখব ইত্যাদি, তাই তো? তাহলে করিব কি হয়ে গেল সাধু ভাষায়, করিব চলিত ভাষায় হয়ে গেল করব, সাধু ভাষায় পড়িব চলিত ভাষায় হয়ে গেল পড়ব, সাধু ভাষায় লিখিব চলিত ভাষায় হয়ে গেল লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা জানলাম ভাষার দুটি রীতি সম্পর্কে, সাধু এবং চলিত রীতির, এবং তাদের পার্থক্যগুলো কোথায় কোথায় হয়, সর্বনাম এবং ক্রিয়াপদের পার্থক্যগুলো আমরা একটু দেখে নিলাম। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সবাই নিজের খেয়াল রাখবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।